কমনওয়েলথ ওয়্যার সিমেট্রি, যা পরিচিতি পেয়েছে চট্টগ্রাম ওয়্যার সিমেট্রি নামে। চট্টগ্রাম কমনওয়েলথ ওয়্যার সিমেট্রিতে প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্তই উন্মুক্ত থাকে সাধারণ দর্শনার্থীদের জন্য। বছরে 2 দিন বন্ধ থাকে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে। আমি আপনাদেরকে চারপাশের সৌন্দর্যটা একটু ঘুরে দেখাচ্ছি, এরপরে জায়গার সম্পর্কে বর্ণনা দিব। বাম পাশের এই প্রবেশ পথটি হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য একটি অফিস। এখানে নিয়মিত লোক থাকেন এবং এটিকে রক্ষণাবেক্ষণ করেন। আমার সাথে এখন যে লোকটি আছে, ইনি এখানে সার্বক্ষণিক পাহারা দেন যাতে অকার্যকলাপ না হয়, কারণ এখানে মানুষ নিয়মিত ঘুরতে আসেন। কিন্তু এর আগে একটি ছোট্ট ঘটনার কারণে কর্তৃপক্ষ এখন ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না দর্শনার্থীদের, কারণ এর আগে কোনো এক দর্শনার্থী কবরের উপরে উঠে ছবি তুলেছে এবং ভিডিও করেছে। এটি কর্তৃপক্ষের চোখে নজরে আসার পরে পরবর্তীতে এটা সংরক্ষিত করে দিয়েছে। যদিও এখন দর্শনার্থী আসে, কিন্তু বাইরের ফটো ঘুরে চলে যেতে হয়। যদিও 2-4 জন আপনারা এখানে দেখছেন, কিন্তু এরা পার্সোনাল অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছে। আমরাও ঢুকেছি, কিন্তু অফিস থেকে একজন আমাদের সাথে দিয়েছেন খুব অল্প সময়ের জন্য। কমনওয়েলথ ওয়্যার সিমেট্রি চট্টগ্রাম দামপাড়া এলাকায় 19 নং বাদশামিয়া সড়কে অবস্থিত। সমাধিগুলোর মাঝখানে বিশাল একটি ক্রুস মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। পূর্ব দিকে রয়েছে ছোট্ট একটি প্রার্থনা ঘর, সেখানে বাংলা ও ইংরেজি তৎকালীন ঐতিহাসিক মানচিত্র দেওয়া আছে। দর্শনার্থীরা ঘুরতে আসলে সেখানে তা দেখতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী চট্টগ্রাম ওয়্যার সিমেট্রি প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান বাহিনী এবং নৌবাহিনী সেনাবাহিনীর নিহত সৈনিকদের এটি সমাধিস্থল। প্রথম দিকে এই সমাধি সেনাবাহিনীদের তত্ত্বাবধানে প্রায় 400 মৃতদেহ সমাধি করা হয়েছে। এছাড়াও যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহ লুসাই, ঢাকা, খুলনা, যশোর, কক্সবাজার, দোহাজারি, রাঙামাটি, পটিয়া অন্যান্য স্থানে সমাধি দেওয়া হয়েছিল। তবে বর্তমানে এখানে 731টি সমাধি বিদ্যমান, যার মধ্যে 17 জনের কোনো পরিচয় মেলেনি। এখানে যাদের সমাধি দেওয়া হয়েছে তাদের মধ্যে বিভিন্ন দেশ থেকে এসেছেন। বিশ্বযুদ্ধ অবস্থায় বিভিন্ন দেশের সৈনিকরা এখানে এসে আহত এবং নিহত হয়েছেন তাদের সমাধি। তাদের ভিতরে রয়েছেন যুক্তরাষ্ট্রের 378 জন, কানাডার 25 জন, অস্ট্রেলিয়ার 9 জন, নিউজিল্যান্ডের 2 জন, অতিরিক্ত ভারত মানে ভারত বাংলাদেশ পাকিস্তান একসাথে থাকা অবস্থায় এখানে আছে 214 জন। এখানে 543 জন বাহির থেকে আসা সৈনিক, 194 জন নাবিক রয়েছে।